তিথিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো সাউথ ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একটা রেসিপি, সাম্বার ডাল। একদম সহজভাবে অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে এটা তোমরা কি করে তৈরি করবে চলো দেখে নাও। এর জন্য আমি নিয়েছি 1 কাপ অড়হর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে 2 সিটি দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা তৈরির জন্য আমি নিয়েছি বেশ কিছু সবজি। মোটামুটি ঘরে তোমাদের যা সবজি থাকবে সেগুলো নিলেই হবে। এখানে আমি নিয়েছি আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি পটল, কুমড়ো, সজনে ডাঁটা আর লাউ। সব কিছুকেই কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমাদের ঘরে আরও সবজি থাকলে সেটাও তোমরা দিতে পারো, তাতে এটা আরও বেশি হেলদি হবে। এছাড়া আমি নিয়েছি 1টা টমেটো, কিছুটা কারি পাতা, 1টা পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর 3-4টে নিয়েছি কাঁচা লঙ্কা। আর লাগছে এই ডালের অন্যতম প্রধান উপকরণ তেঁতুল। তেঁতুলটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, পরে এর কাঁচটা বের করে ডালে আমি ইউজ করব। প্রথমে যে কাজটা করব এটাকে খুব সহজ আর তাড়াতাড়ি করার জন্য সব সবজিগুলোকে প্রেশার কুকারে 1 থেকে 2 সিটি দিয়ে দেবো। তোমরা যদি ছোট ছোট সাইজের কাটো তাহলে 1টা সিটি দিলেই হবে। আমি এখানে যেহেতু কিউব সাইজের মাঝারি করে কেটেছি সেই জন্য এখানে আমি 2টো সিটি দিয়ে নেব। সবজিগুলো সিদ্ধর সময় এর মধ্যে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দেবো। সবজিগুলো আমার 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ভালো করে তুলে নেব, আর এই যে সিদ্ধ করা জলটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি ডালে ইউজ করব। এইবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার শুধু ডালটা রেডি করার পালা। প্রথমে কড়াইতে একটু সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ মতন কালো সর্ষে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা হালকা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেব সামান্য একটু গুঁড়ো উপকরণ। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতন দিতে পারো, আর লাগছে 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সব সবজিগুলো। এরপর ডালটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি অ্যাড করব। আর তার সাথে যেটা অবশ্যই এই রান্নাটায় দিতে হবে সেটা হচ্ছে রেডিমেড সাম্বার মশলা। এটা তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে, আর অবশ্যই এটা রান্নায় ইউজ করো, তাহলে কিন্তু একদম দোকানের মতন আর একদম সাউথ ইন্ডিয়ার মতন টেস্টটা আসবে। এর সাথেই আমি দিয়ে দেব সেই তেঁতুল গোলানো কাঁচটা। এখানে আমার সবজি সিদ্ধ করার যে জলটা তাতে করেই কিন্তু হয়ে গেছে, আলাদা করে কোনো জল মেশাতে হয়নি। তোমরা চাইলে আলাদা করে জল অ্যাড করতে পারো। এবার খুব ভালো মতন 5 থেকে 7 মিনিটের জন্য ডালটাকে হাই ফ্লেমে ভালো করে ফোটাবে, এতে করে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমার এখানে কিন্তু ডালটা একদম রেডি, এবার এটাকে গরম গরম পরিবেশন করব। ইডলি বা ধোসা কিন্তু এই ডালটা ছাড়া একদমই অসম্পূর্ণ, কিন্তু এই ডালটা রুটি বা পরোটার সাথে তোমরা অনায়াসেই বাড়িতে ট্রাই করতে পারো, আর শুধুও এটা খাওয়া যায়। এটা কিন্তু খুবই হেলদি আর খুবই টেস্টি হয়, তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।